আসসালামু আলাইকুম প্রত্যেক দিনের মতো আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকের এই ছোট্ট ভিডিওটি তো যে তথ্যটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে সৌদি আরবের যে ন্যাশনাল সিকিউরিটি তাদের পক্ষ থেকে অর্থাৎ তাদের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে সৌদি আরবের এই যে সীমান্ত সুরক্ষা আইন এই আইন যদি কেউ ভঙ্গ করে তাদেরকে কিন্তু দশ লক্ষ সৌদি রিয়াল জরিমানা সহ পনেরো বছরের জেল এরকমের একটা নিয়ম অলরেডি আছে কিন্তু সেই বিষয়টাকে উপলক্ষ করেই কিন্তু সৌদি আরবের এই যে ন্যাশনাল সিকিউরিটি তারা জানিয়েছে গতকাল রাতে যে এখন থেকে যদি কোনো ব্যক্তিকে মানে যারা সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ভঙ্গ করে অর্থাৎ সৌদি আরবের যে বর্ডার রয়েছে সেগুলো ক্রসিং করে যাদের ইকামা নাই কোনো কিছু নাই যারা সৌদি আরবে কাজের জন্য আসে বিশেষ করে বা সৌদি আরবের যে সাধারণ পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি খারাপ করার জন্য যারা আসে তাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে বিশেষ করে একজন ইউথোপিয়ান এক্সাম্পল এমন বলতে পারেন যে একজন ইউথোপিয়ান বা ইয়েমেনি সৌদি আরবে আসছে তার আকামা নাই কোনো কিছু নাই তিনি বর্ডার ক্রস করে আসছে তাকে আপনি গাড়িতে চড়িয়েছেন তাকে আপনি বাসস্থান দিয়েছেন তাকে আপনি কাজ দিয়েছেন এমন যদি কোনো কেউ সাহায্য সহযোগিতা করে তাদের জন্য বলা হয়েছে যেটি বর্তমান আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এমন কাউকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাদেরকে দশ লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে সাথে সাথে তাদেরকে পনেরো বছরের জন্য সাজা দেওয়া হবে মানে জেলে রাখা হবে এই বিষয়টি কিন্তু সৌদি আরবের ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ বলতে পারেন যে সীমান্ত সুরক্ষা ব্যবস্থার যে সকল ফোর্স রয়েছে তাদের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি তারা ক্লিয়ার করেছে যেটি বর্তমানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আর একটা বিষয় আমি বলে রাখি এই যে আইনটি তারা করেছে এটি কিন্তু এর আগেও প্রচলন ছিল কিন্তু আপনারা দেখবেন যে প্রত্যেক সপ্তাহে কিন্তু সৌদি যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সৌদি মিনিস্ট্রি তারা কিন্তু একটা সংবাদ প্রকাশ করে যে প্রত্যেক সপ্তাহে কতজন মানুষকে তারা আটক করেছে কতজনকে দেশে পাঠিয়েছে কীভাবে তাদেরকে আটক করা হয়েছে তাদের শাস্তি কী হবে এই বিষয়গুলো কিন্তু তারা বিস্তারিত জানায় তো আজকে কিন্তু তারা অর্থাৎ গতকাল রাত্রে তারা কিন্তু এই বিষয়টি পুরো বিস্তারিত জানিয়েছে যে এই সকল লোক যারা বর্ডার ক্রসিং করে তাদেরকে সাহায্য সহযোগিতা বাসস্থান কাজ এইসব সহযোগিতা যারা দিবে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে শাস্তি দেওয়া হবে তো এই কারণে বলবো তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আজকের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন যাতে করে এই ধরনের ভুল বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা সৌদি আরবে আছি আমরা যাতে কেউ কোনো সময় না করি আর অনেকেই হয়তো বলবেন যে ভাই এক মিলিয়ন রিয়েল আমরা কোথায় পাবো কোথায় জরিমানা করা হবে অনেকেই কিন্তু এমন বিপদে পড়েছে বাড়ির থেকে কিস্তিতে জায়গা জমি বিক্রি করে এনেও কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু অনেককে দেশে যেতে হয়েছে সৌদি আরবের আইন সম্পর্কে আপনাদের বলার আসলে কোনো কিছু কিন্তু অপেক্ষা রাখে না যাই হোক তো ভিডিওটি সবাই সবাইকে শেয়ার করবেন আর সবশেষ এটাই বলবো যে আপনি যদি আজকের এই প্রবাস ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন অথবা ইউটিউব চ্যানেলের চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন সৌদি আরবের যে কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য সবার আগে আল্লাহ হাফেজ